তো ফ্রেন্ডস, আজকে দেখতে পারটা আমার কাছে আছে রয়্যাল এনফিল্ড জেনুইন পার্টস। তো এটা আজকে আনবক্সিং করবো এবং এটার ভিতরে কিন্তু আর জিনিস আছে আজকে আমরা দেন। এখানে লেখা দেখতে পারটা এটা নিজে লেখছে লকেট ক্লাসিক্স। তো এটা আমরা আজকে আনবক্সিং করবো, এখানে লেখা দেখতে পারবো কমন সরি কমন কি সেট। তো আমরা আজকে ওটা ওপেন করবো, ওপেন করিয়ে দেখবো যে এটা বিদ্যা কিতা। তো যদি ওপেন করে লাই তো ফ্রেন্ডস, এটা হইলো আমরা লক সেট, মানে আমরা যে সাবি দিয়ে গাড়ি অন করি ও সাবির সেট। তো সেটর আমরা সেটও কিতা কিতা লক পাই ওইটা আমরা এখন ওপেন করিয়া দেখবো। ওইটা আমরা প্রথমে সাইড করি লাই ফ্রেন্ডস, আমরা দেখতে পারি আর যে এটা প্রথমে আমরা সাবি যেটা আমরা স্টার্ট অন অফ করি, স্টার্ট অন অফ সুইচ এইটা আমরা ভাই দুইটার, তারপরে আমরা দুইটা সাবি, তারপরে আমরা রয়্যাল এনফিল্ডের মার্কা, তারপরে আমরা এটা দেখতে পারি আর যে সাবিটা অফ করলে এটা দেখতে পারি যে এটা স্টার্টিং লক। তো এটা স্টার্টিং লক কীরকম কাম করে আপনারা দেখতে পারবা। আমরা যখন এটা ওপেন করবো তখন ওই যে পিনটা দেখবো আপনারা একটু খেয়াল করবা, পিনটা উপরের দিকে আপ ডাউন হয়। এখন বর্তমানে আমরা লক অফ হয়ে গেছে, আমরা যখন স্টার্টিং লক করি তখন ওই পিনটা উপর থেকে উঠে উঠিয়া তার সেন্টার হোক গেটুক বটুকার পরে লকটা লাগিয়ে দিই। তারপরে আমরা সাইড কভারের লক, এগুলো আমরা সাইড কভারের লক, সাইড কভারের লক আমরা পাই যাই তিন পিস সাইড কভার। এইটা হইলো আপনার এটা আমরা ওপেন অন করে দিয়েছি, মানে ডানাটা খুলে নিয়েছি, কিন্তু এটা আমরা সাবিটে আবার পার হইতে না, তার কারণে এটা আমরা যখন ট্যাঙ্কে প্রেস করবো, প্রেস করার পরে ওরকম হইব তখন আমরা সাবিটা পার হইব। দেখতে পারছেন বন্ধুরা কি একটু খেয়াল করবা, তখন আমরা ওখানে ট্যাঙ্কে মারবো, ট্যাঙ্কে প্রেস করবো, প্রেস করার পরে বন্ধুরা ওই দুইটা পিন বার হয়ে গেছে, তার অনেক করে আমরা সাবিটা অপেন হয়ে গেছি। তো বন্ধুরা এখন আমরা কথা করবো যে এটার দাম কত কি লাগে তা। তো ফ্রেন্ডস দেখতে পারবা যে এটার MRP হইল গিয়া 855 টাকা। আমরা যদি দেখতে পারবো বন্ধু এটার MRP হইল 855, আমরা যদি রয়্যাল এনফিল্ডের সাবির লক বদলাইতে চাই তাহলে আমরা 855 টাকায় আমরা লইতে পারবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা।